আব্দুল কাদের ডাক দিয়া বলে, মা ও মা, চিন্তা করেন আরো কত বছর আগের ঘটনা, আপনার গর্বের মধ্যে যখন আমি ছিলাম, ডাক দিয়া বললেন, মা চিন্তা করেন সেই দিনের ঘটনা, কেউ আপনাকে সাহায্য করার মতো সামনে পেছনে কোনো মানুষ ছিল না, কিন্তু আপনার সাথে বিকুব যখন খারাপ কাজ করতে আসবে, আমি আব্দুল কাদের জিলানি আপনার গর্বের ভিতরে থাকা অবস্থায় আল্লাহরে বললাম, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানির মা যদি বেজ্জতি হয়, তাহলে বেজ্জতি আমার মায়ের না, আমি আব্দুল কাদের জিলানির হয়। আরে জোরে কল্লা সুবহানাল্লাহ। আরে তিনি কেমন গাউছে পাক, ডাক দিয়া বলে, আল্লাহ গো আমার মা যদি দর্শিতা হয়, তাইলে তো আমি আব্দুল কাদেরের সম্মান থাকে না। এ মা, আপনি বলেন আমি আপনার জালাতন করি, মাস্টার যে হয়ে গেছে কি রে, ফিডের খবর কেউ জানে না, এটা দিয়ে আমার ছেলে 10 বছর পরে কইতাছে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। তুমি জিলানের জিলানি, আয় হায় হায়। এ বন্ধুরে সময় পাবো কি জানি না, হুজুর আব্দুল কাদের জিলানি জবান দিয়া বলে, মা আমি যখন আল্লাহরে বললাম, আল্লাহ আমার মা যদি দর্শিতা হয়, তাহলে আমি সহ্য করতে পারবো না, আল্লাহ গো আপনি আমাকে একটা পাওয়ার দান করেন, যে পাওয়ারটার নাম কইল কারামত, ওয়াল কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হইল সত্যি। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আব্দুল কাদের যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা পাওয়ার দান করলাম, আপনার শরীরের মধ্যে ঝাপায়া ধরতে আসলো, আমি বাগের সুরত হইয়া ওই ভিক্ষুকের উপরে ঝাপায় আপনারে বাঁচাইছিলাম, খোদার কসম করে ডাক দিয়া বলে, মুসলমান মা ডাক দিয়া বলতেছে, হায় 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 বাবারি, তুমি যতটুকু বলছো 100% সত্যি বলছো, দুনিয়ার কেউ জানে না এই খবর, আমি ব্যতীত কেউ জানে না বাবারে, তুমি তোমার জবান দিয়া প্রত্যেকটা কথা সত্য বললা। মা চিন্তা করলেন, এটা সাধারণ অলি না, এটা হইল মাদার জাত আল্লাহর অলি। বাইরে আমার আজকের এই গিয়ারবি শরীফে মাহফিল যে আসলাম, খুশি না বেজার ওয়াজে শুরুতে গিয়ারবি শরীফটা কি? গিয়ারবি শরীফ যদি কেউ পালন করে, সে কোনোদিন গরিব থাকবে না, সুবহানাল্লাহ বলবেন না? গিয়ারবি শরীফ যারা পালন করে তারা কোনোদিন গরিব থাকবে না। গিয়ারবি শরীফ যারা পালন করবে, হুজুর গাউসে পাকের নেক নজর তার উপরে থাকবে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনার পবিত্র কোরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. اے مسلمان بابا بھائی، আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজা করে ডাক দিয়েছেন, তার আগে আপনাদের সামনে আরেকটু সামনে যেতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই জানাইয়া দিয়েছেন। এ মুসলমান বাবা ভাইরা, এই কোরআনে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফী লাউহি মাহফুজ, যে কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত, ওই কোরআন আপনার আমার নবীর উপরে আমার আল্লাহ নাযিল করেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, আমার আল্লাহ জানাইলেন, আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম, আমার নবীর পরে আর কোন নবী রাসূল আমি আল্লাহ পাঠাইমু না। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী রহমাতুল লিল আলামিন নবী, যদি এই দুনিয়া থেকে পর্দা করেন, আপনি নবী যখন পর্দা করবেন, এর উপরে জামানাটা কোন জামানা হবে, আর আপনি নবীর জামানাটা কোন জামানা হবে? আমার দয়াল নবী ডাক দিয়া বলেন, উম্মত জেনে যা রে, উম্মত জেনে যা, আমি নবীজির জামানাটার নাম হইল নবুয়তের যুগ, আমি নবী যখন পর্দা করব, ও
ওই পর্দা করার পরের যে জামানাটা শুরু হয়ে যাবে ওইটা হইল বেলায়েতে যোগ। আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, আল্লাহর নবীগণের কাছে আসে ওহি, আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু আপনাদের পয়েন্টটা জিজ্ঞেস করব, আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম, আল্লাহর নবীদের কাছে আসে ওহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার ভাষায়, কত চমৎকার ভাষায় ওলির সম্মান বর্ণনা করেছেন। এ বন্ধুরি, নবীগণের কাছে আসে ওহি, ওলিগণের কাছে আসে এলহাম। দূরে বলেন, ওলিগণের কাছে আসে এলহাম। এবার আসেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনি কেমন? আব্দুল কাদের জিলানি হুজুর গাউসে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দান করেছেন, এমন পাওয়ার দান করেছেন যে গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনার উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের মাধ্যমে যে যদি অলৌকিকতা প্রকাশ পায় ওইটার নাম হইল মুজেজা। কিন্তু ওলি আউলিয়াদের মাধ্যমে, সাধারণ মানুষের মাধ্যমে যদি যেটা প্রকাশ পায় অলৌকিক ঘটনা ওইটার নাম কইল কারামত। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, ওয়াল কিরামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি। বলুন সুবহানাল্লাহ। এই আমার নাসিরনগরের মানুষ, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজির জামানাটা নবুয়তের যুগ, আর আমার নবী বিদায় নেওয়ার পরে ওই জামানাটা হয়ে গেল বেলয়েতে যোগ। এবার আসুন আল্লাহর ওলির, যে ওলির নামে স্মরণে আজকের মাহফিল করা হয়, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনি কেমন আল্লাহর ওলি? কিতাবটুকুন লিখতেছেন আল্লামা এম এ জলিল শাহ রহমাতুল্লাহি আলাই, যিনি কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। ওই মাদ্রাসার মধ্যে আমি গর্বের সাথে বলি আমার উস্তাদ, যদিও আমার সরাসরি উস্তাদ না হয়, ওই মাদ্রাসার মধ্যে আমি পড়াশোনা করে আল্লাহর ওলি হযরতে এম এ জলিল শাহ রহমাতুল্লাহি আলাই তিনি দিনার কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে উল্লেখ করেন, হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিলানির বয়স যখন 10 বছর, এ বন্ধুরি আমার, আমাদের বাচ্চা কাচ্চা যদি ছোট দেখতে হয় তাহলে মা বাবা বলে না, বাবা তুমি আমার বড় জ্বালাতন করছো বলে কি বলে না? হুজুর গাউসে পাক, ওই গাউসে পাক তিনার বয়স 10 বছর, আমতিনার মা ডাক দিয়া বলতেছেন, উম্মুল খায়ের মা ফাতেমা, আব্দুল কাদির রে তুমি তোমার লালন পালন করতে যাইয়া কতই না আমি কষ্ট করলাম। এই কথা যেই মাত্র মা দুঃখের সাথে বলে ফেললেন, গাউসে পাকের এই কথা মা যখন বললেন, মা ডাক দিয়া বলতেছেন তোমার লালন পালন করতে যাইয়া আমি কত কষ্ট করলাম, তুমি জ্বালাতন করো। গাউসে পাক ডাক দিয়া বলে, এ মা আপনি বলেন আপনি আমার লালন পালন করতে যাইয়া কষ্ট করলেন, আমিও তো আপনার ফেডে থেকে আপনার একটা বিপদ থেকে বাঁচাইছি। আরো জোরে করুন না, সুবহানাল্লাহ। আব্দুল কাদির তিনি কইলেন, তিনি কইলেন মাদার জাত আল্লাহর ওলি, মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলেন। আর বাবা কইলেন আবু সালেহ মুসা জঙ্গির রিয়াজতের ওলি, এবাদত কইরা কইরা আল্লাহর ওলি। বাপের চাইতে ছেলের বাবার বেশি, সুবহানাল্লাহ কয় না? হুজুর গাউসে পাক ডাক দিয়া বলে, মা আপনার গর্বে থাকা অবস্থায় আমিও তো একটা বিপদ থেকে আপনার বাঁচাইছি। মা ডাক দিয়ে বলতেছে, আব্দুল কাদের লিমিট ক্রস করবা না, তুমি আবার আমার কেমনে বাঁচাইলা? ডাক দিয়া বলতেছে, মা তাইলে একটু শোনেন, হুজুর আল্লামা এম এ জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি কারামতে গাউসুল আজম কিতাবের মধ্যে উল্লেখ করেন, হুজুর গাউসে পাক 10 বছর বয়স, ডাক দিয়া বলে, মা আপনি আপনার পেটের মধ্যে যখন আমি আব্দুল কাদের ছিলাম ওই থাকা অবস্থায় গড়ের ভিতরে কোনো কেউ ছিল না, হঠাৎ করি একটা ভিক্ষুক এসা বললেন আমাকে একটু ভিক্ষা দেন, কিন্তু আপনার হাত দেখিয়া ভিক্ষুকের এমন একটা লালসা হয়ে গেল, তার কুমন্ত্রণা সৃষ্টি হয়ে গেল, আপনার খারাপ কাজ করার জন্য ভিক্ষুকটা উতলা হয়ে গিয়েছিল। মা হঠাৎ করি আব্দুল কাদিরের মা আশ্চর্য হয়ে গেছে, এই খবর দুনিয়ার কেউ জানে না, এই খবর দিয়ে আমার সন্তান আব্দুল কাদির জিলানি 10 বছর পরে বলতেছে। আরো জোরে করুন না, সুবহানাল্লাহ। আব্দুল কাদির ডাক দিয়া বলে, মা ও মা চিন্তা করেন আরো কত বছর আগের ঘটনা,
আপনার গর্বের মধ্যে যখন আমি ছিলাম, ওই গড়ের ভিতরে একটা ভিক্ষুক এসে আপনার বলেছিল আপনার সাথে খারাপ কাজ করার জন্য, তখন হঠাৎ করিয়া গড়ের মধ্যে কেউ ছিল না, কিন্তু গড়ের ভিতর থেকে আপনার সাথে ভিক্ষুক খারাপ কাজ করার জন্য একটা আলাদা করলো। কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে খারাপ একটা মনোভাব আছে কি আছে না, কথা বলেন আছে কি আছে না। এই ভিক্ষুক যেই মাত্র তার এই যৌবনের একটা খারাপ চিন্তা ভাবনা করলো, হঠাৎ করিয়া ডাক দিয়া বললেন, মা চিন্তা করেন সেই দিনের ঘটনা, কেউ আপনাকে সাহায্য করার মতো সামনে পেছনে কোনো মানুষ ছিল না, কিন্তু আপনার সাথে ভিক্ষুক যখন খারাপ কাজ করতে আসবে, আমি আব্দুল কাদের জিলানি আপনার গর্বের ভিতরে থাকা অবস্থায় আল্লাহরে বললাম, আল্লাহ আমি আব্দুল কাদের জিলানির মা যদি বেজ্জতি হয়, তাহলে বেজ্জতি আমার মায়ের না, আমি আব্দুল কাদের জিলানির হয়। আরে জোরে কর না, সুবহানাল্লাহ। আরে তিনি কেমন গাউছে পাক, ডাক দিয়া বলে, আল্লাহ গো আমার মা যদি দর্শিতা হয়, তাইলে তো আমি আব্দুল কাদেরের সম্মান থাকে না। এ মা আপনি বলেন আমি আপনাকে জালাতন করি, মাস্টার যে হয়ে গেছে কি রে, ফিডের খবর কেউ জানে না, এটা দিয়ে আমার ছেলে 10 বছর পরে কইতাছে। আর জোরে কর না, সুবহানাল্লাহ। তুমি জিলানের জিলানি, আয় হায় হায়। এ বন্ধুরি সময় পাবো কি জানি না, হুজুর আব্দুল কাদের জিলানি জবান দিয়া বলে, মা আমি যখন আল্লাহরে বললাম, আল্লাহ আমার মা যদি দর্শিতা হয়, তাহলে আমি সহ্য করতে পারবো না, আল্লাহ গো আপনি আমাকে একটা পাওয়ার দান করেন, যে পাওয়ারটার নাম কইলো কারামত, ওয়াল কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হইলো সত্যি। হঠাৎ করিয়া আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আব্দুল কাদের যাও, আমি আল্লাহ পাক রব বলে আমি তোমাকে একটা পাওয়ার দান করলাম, আপনার শরীরের মধ্যে ঝাপায়া ধরতে আসলো, আমি বাগের সুরত হইয়া ওই ভিক্ষুকের উপরে ঝাপায় আপনারে বাঁচাইছিলাম, খোদার কসম করে ডাক দিয়া বলে, মুসলমান মা ডাক দিয়া বলতেছে, হায় 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 বাবারি, তুমি যতটুকু বলছো 100% সত্যি বলছো, দুনিয়ার কেউ জানে না এই খবর, আমায় আমি ব্যতীত কেউ জানে না বাবারে, তুমি তোমার জবান দিয়া প্রত্যেকটা কথা সত্য বললা। মা চিন্তা করলেন, এটা সাধারণ ওলি না, এটা হইল মাদার জাত আল্লাহর ওলি। আরো জোরে কর না, সুবহানাল্লাহ। ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসাই আসো সাত সুরুজের মেলা, রে প্রেমের খেলা খেলছো দয়াল, রে দয়াল খেলা চমৎকার, ওরে আসমানেতে বসাই আসো সাত সুরুজের বাজার, ওরে প্রেমের খেলা খেলছো দয়াল, রে কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, ওরে আবার কাউরে দিলা 20 কোটি টাকা, একটা সন্তান নাই, ওরে ঠিক না বেটি, কথা কন ঠিক কি না, প্রেমের খেলা খেলছো দয়াল, রে সুবহানাল্লাহ বলেন না, আব্বা কষ্ট হইতাছে। এ মুসলমান মারার বুঝতে বাকি না, এটা গরম, এটা কি আসতে বলে নাকি গরম, মা ডাক দেখো সর্বনাশ, এটা দিয়ে বাপের তেফুতের টা বেশি, সুবহানাল্লাহ কইতেন না। হুজুর গাউছে পাক আব্দুল কাদের জিলানি তিনার কত মজার আলোচনা, মুসলমান গাউছে পাকের আলোচনা যখন আমি পড়ি, আমার মনে হয় আমার লুম গোলা দাঁড়ায়া যায়। ধনু মিয়া, হুমায়ুন মিয়া, সাগর মিয়া, মঈনুদ্দিন ভাই, জোরে বলুন মারহাবা, মাশাআল্লাহ। প্যান্ডেল প্যান্ডেল দিব এনামুল হক ভাই, ইলিয়াস ভাই, মনির ভাই, ফিরুজ ভাই, জুরে কোকা মারহাবা। আরে আগামীতে দাও আদি আসার আমি ফুস্টার দিব আহসানুল হক সাহেব, জুরে কোকা মারহাবা। জম্বো তাবারক দিব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, আহসানুল হক 5000
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো উড়াইতেছি, আমার আর দাওয়া দিত না। হুজুর যারা দেশ স্বাধীন করে, আচ্ছা শেখ মুজিব কি আর এই স্বাধীন দেশ অর্জন করে গিয়ে খাইতে গেছে, গাছ লাগাইয়া গেছে, মানে আমাদের দেশের মানুষেরা দেশে যে যাবে ফারতেছে, এভাবে এটারে গোতায় শেষ করতেছে, ঠিক নি? আমি আর ফারতাম না, বুঝছি, আমি জানি তারা মিয়া ভাই, মফিজ মিয়া ভাই, তারপরে হচ্ছে ফারুক ভাই, আজিজুর রহমান ভাই, অনু মিয়া, আলী মিয়া, তিনারা দিবেন তাবারক, জোরে বলুন মারহাবা। আর দেখি কে আছেন ইনশাল্লাহ, 12 নাম্বার নাকি 12 নাম্বার, একজন দেখি কে আছেন, 500 তো দিয়ে দিতে যা, আচ্ছা 500 বলেন দেখি, 500 ইনশাল্লাহ, 500 দেখি। ক্যান্ডেল মাইক, হ্যাঁ সজিদ মিয়া, আমার সজিদ ভাই কই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তিনি দিবেন 500 জোরে কোকা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া মক্কা মদিনা পৌঁছ করে দাও, ধনী এমন ধন দান করো যেন নবীজির রোজা মোবারক জিয়ারত করতে পারে, বলুন না আমিন। মা বাবা দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ জান্নাতের বাগান বানাও, দুনিয়াতে থাকলে নেক হায়াত দান করে দাও, জোরে বলুন আমিন। আর কে আছে পিশা ফজর দোয়া করবে, ধনু মিয়া, হুমায়ুন মিয়া, সাগর মিয়া, মইনুদ্দিন ভাই, জোরে বলুন মারহাবা মাশাআল্লাহ। প্যান্ডেল, প্যান্ডেল দিব এনামুল হক ভাই, ইলিয়াস ভাই, মনির ভাই, ফিরুজ ভাই, জোরে কোকা মারহাবা। আরে আগামীতে দাও হাদিয়া স্যার, আমি ফুস্টার দিব আহসানুল হক সাহেব, জোরে কোকা মারহাবা। জম্বো তাবারক দিব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই, আহসানুল হক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো উড়াইতেছি, আমার আর দাওয়া দিত না। হুজুর যারা দেশ স্বাধীন করে, আচ্ছা শেখ মুজিব কি আর এই স্বাধীন দেশ অর্জন করে গিয়ে খাইতে গেছে, গাছ লাগাইয়া গেছে, মানে আমাদের দেশের মানুষেরা দেশে যে যাবে ফারতেছে, এভাবে এটারে গোতায় শেষ করতেছে, ঠিক নি? আমি আর ফারতাম না, বুঝছি, আমি জানি তারা মিয়া ভাই, মফিজ মিয়া ভাই, তারপরে হচ্ছে ফারুক ভাই, আজিজুর রহমান ভাই, অনু মিয়া, আলী মিয়া, তিনারা দিবেন তাবারক, জোরে বলুন মারহাবা। 40,000 টাকা মাশাআল্লাহ, ঠেলা আছে ও, অন্যান্য খরচ বাবদ দেখি, আচ্ছা অঞ্জারা লিখছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 500 করে আর দেখি ইনশাআল্লাহ বলে, 2 মিনিট দেখি, আব্দুর রহমান ভাই তিনি দিন 500 মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আজকে হেলফুল ফজুল অটো রিক্সা চালক সুন্নি যুব সংঘের উদ্যোগে পবিত্র গিয়ার রবি শরীফের মাহফিল সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সভাপতি পীরের উপরে দোয়া করাইয়া তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দুনিয়া থেকে নির্বংশ করুক, বানালা বলবেন না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ, গরে গরে জাল, সকলে আওয়াজ দিয়ে বলি মারহাবা। এই জন্য শত্রু হোক আপনি তার জন্য দোয়া করবেন, ব্যবস্থা করে দিবেন কে, আস্তে বলেন কে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর কেবলার পীর সাহেব, হুজুর কেবলার হায়াতের মধ্যে উপরন্ত হায়াত দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলে আমার আগে যিনি, আমি আসলে পোস্টারটার ব্যাপারে একটু আপত্তি করেছিলাম, কারণ আমার উপর যদি কোনো, আমার নিচে যদি কোনো সিনিয়র ওজন থাকে তাহলে আমার জন্য লজ্জার ব্যাপার। আমার দাওয়াত করেছে আপনাদের এলাকার কৃতি সন্তান এইচ এম আক্তার ভাই, না আমি বাইরে বলছি, তারপরে আপনাদের যে আমার সোহেল বাইরে বলছি, বলছে উনি এলাকার, তারপরেও কারণ আপনারা পোস্টারটা অনলাইনে প্রচার হয়েছে, অনেকে বলবে হয়তোবা আমাদের দেশে এক ধরনের থাকে না সমবয়সী কোনো অথবা তরুণ বক্তাদের মধ্যে, আমার উপরে যদি নাম না দেওয়া হয় তাহলে আমি যাবো না, এরকম কিছু বলে না, বলে, কিন্তু আমার জন্য এটা একটা লজ্জার ব্যাপার, কারণ আমি নিজেও আলী আহমদ সাহেব আমি ওনার উস্তাজ মানি, কারণ ওনার আলোচনা আমি শুনি আলহামদুলিল্লাহ বলেন, এই জন্য পোস্টারটা আমার কাছে একটু, তারপরেও কিন্তু জিনিসটা একটু খারাপ লাগে, কারণ আমি হচ্ছে ছোট মানুষ, এই জন্য ভবিষ্যতে অন্তত পক্ষে আমি জাহিদুল ইসলাম ফারুকি থাকলে আলোচনা সারা রাত্রে শেষে দিন, এটা সমস্যা নয়,
কিন্তু এটা আমি বাংলাদেশ ভারতীয় বলি, এটা একটু আপনাদের নজরে রাখবেন ইনশাআল্লাহ। সহসভাপতি আওলাদে ওলি পীরজাদা মোহাম্মদ শাহিন শাহ পাটান চিস্তি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, বলুন আমিন। বিশেষ অতিথি হিসাবে যিনি আমার আগে আলোচনা করেছেন, আমার প্রাণ প্রিয় বড় ভাই সুন্নিয়তের বীর প্রহরী বাতুল আরান্দক হযরত মাওলানা কারি আলী আহমদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জুরে বলুন আমিন। আমার বন্ধুবর আরও রয়েছেন আশিক রাসুল হযরত মাওলানা কারি সুহেল রেজাল কাদরী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, বিশেষ বক্তা হযরত মাওলানা মুজাম্মিল হুসাইন সাহেব সহ দিগার উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ পর্দার অন্তরালে মাও বোনেরা সামনে অবস্থানরত বাবা ভাইয়েরা সকলের খেদমতে জাহিদুল ইসলাম ফারুকীর পক্ষ থেকে শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।